যখন এলাম তখন তো দেখবে মনে অনেক কল্পনা আছে, তখন দেখবে মনে অনেক কল্পনা আছে। চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া। এই ধরনের মন্তব্য গুলো করছে, কিন্তু ভুল তথ্য দিচ্ছে। উনি যে বলছেন চারিদিকে ধোয়া, ওখানে বার করুক ডেটা, যদি চ্যালেঞ্জ করে কেউ আরটিআই করে যে কি কি কারখানা আপনি উদ্বোধন করেছেন বা কি কি লাস্টে কাজ হয়েছে, আপনি যে বেল্টের কথা বলছেন সেই বেল্টের ইন্ডাস্ট্রিয়াল ডেটা আমাকে দেখান, তো বিপদে পড়ে যাবে। তখন আপনাকে জিজ্ঞাসা করুন যে হুগলিতে যে জুট মিলগুলো বন্ধ হয়েছে তার কারণটা কি। সন্দেশখালীর যে ঘটনাটা, সেই ঘটনা নিয়ে এই ধরনের সেলিব্রিটি স্পিকারদেরকে জিজ্ঞাসা করা উচিতই নয়, তার কারণ তাদের কোনো আইডিয়াই নেই। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। শাসক দলের একাধিক প্রার্থীর মন্তব্য ঘিরে নিঃসন্দেহে বিতর্কের সৃষ্টি হয়েছে। এটা কি কোনোভাবে রাজনৈতিক অবনমন নাকি সামাজিক অধঃপতন, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিল্পী অরিন্দ্র দত্তমণি। দাদা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। নমস্কার। রচনা ব্যানার্জি হুগলির প্রার্থী হয়েছেন, তিনি প্রার্থী হয়ে প্রথম মন্তব্য করছেন যে হুগলির মানুষ ওনাকে পেলা কি, কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই শাসক দলের বর্তমান রাজনৈতিক যে কমিউনিকেশন, সেগুলোতে আমি সব থেকে বেশি যে জিনিসটার অভাব দেখছি সেটা হচ্ছে মূল্যবোধের অভাব বা নীতি শিক্ষার অভাব। প্রথম কথা হচ্ছে যে আপনি জনপ্রতিনিধি, এটা মানে এরকম নয় যে আপনি কোনো দেবতা বা ঠাকুর ঠাকুর গোছের কিছু, যে আপনাকে পাওয়ার জন্য লোকে একেবারে কাকুতি মিনতি করছে বা বিরাট একটা মুখ্য লাভ হবে আপনি এখানে এলে, তা কিন্তু নয়। জনগণের প্রতিনিধি মানে জনগণের সেবায় নিয়োজিত একজন কর্মচারী। এই যে একজন লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা একজন এমপি পার্লামেন্টের মেম্বার, যে আসলে পাবলিক সার্ভেন্ট, তার কাজ যে মানুষের জন্যই কাজ করাটা তার দায়বদ্ধতার মধ্যে পড়ে, তিনি যে কাউকে দয়া করছেন না, এইটা আগে এই ধরনের রাজনৈতিক নেতা নেত্রীদের থেকে শেখা উচিত এবং তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া উচিত। উনি সাকসেসফুল ফিল্ম স্টার হতে পারেন বা অন্য কোনো, উনি সাকসেসফুল আইনজীবী হতে পারেন, চিকিৎসক হতে পারেন, তিনি তার ডোমেনে তিনি পপুলার হতে পারেন, কিন্তু পপুলার ফেস বা সেলিব্রিটি ফেস বা নন ফেস মানে এটা নয় যে তিনি একেবারে পৃথিবীর মালিক হয়ে উঠেছেন। ফলে এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। আমার মনে হয় উনি বলতে গিয়ে হয়তো মানে স্লিপ অফ টাং হয়ে গেছে, আমার মনে হয় যে ওনার সেটা সংশোধন করা উচিত। আর যদি স্লিপ অফ টাং না হয়ে গিয়ে উনি ডেলিভারেটলি বলে থাকেন যে মানুষের খুব মানে দায়বদ্ধতা তাকে পেয়েছে বা তাকে পাওয়াটা মানুষের একটা খুব বড় প্রাপ্তি, তাহলে ভুল ভাবছেন। এইভাবে মানুষকে ছোট করবেন না। তিনি একদিকে একটা রিয়েলিটি শোতে নারীদের অভিযোগ শুনে নারীদের পাশে থাকার কথা বলেন, অন্যদিকে সন্দেশখালী নারীরা যখন অভিযোগ করছে তখন তিনি বলছেন যে সেগুলো তদন্ত সাপেক্ষ, সবাই সত্যি বলছে কিনা সেটা যাচাই করে দেখার বিষয়। দেখুন, প্রথম কথা, সন্দেশখালীর যে ঘটনাটা, সেই ঘটনা নিয়ে এই ধরনের সেলিব্রিটি স্পিকারদেরকে জিজ্ঞাসা করা উচিতই নয়, তার কারণ তাদের কোনো আইডিয়াই নেই। যাদেরকে এই ধরনের পদগুলোতে বসানো হচ্ছে না, এই নন ফেসদেরকে তুলে এনে, মানে রচনা বন্দ্যোপাধ্যায় তো এখনও তিনি ইলেক্টেড হননি, তিনি ক্যান্ডিডেট, তার থেকে আমরা এই জিনিস শুনছি। যিনি এমপি ছিলেন তিনি একজন সেলিব্রিটি ক্যান্ডিডেট ছিলেন আপনাদের ভাষায়, তাহলে এমপি যিনি কর্তব্যরত এমপি ছিলেন তিনি উল্টোপাল্টা বকেছেন, তো তাহলে ক্যান্ডিডেট তো বলবেই। এর মধ্যে নতুন কিছু আমি দেখছি দাদা, কারণ হচ্ছে যে বাংলার উনি যে জায়গায় মানে যেখানে এমপিদেরকে প্লান্ট করা হচ্ছে, যেখানে এমপিদেরকে পাঠানো হচ্ছে বিভিন্ন দলের হয়ে, সেই জায়গাটার ভূগোল, ইতিহাস, রাজনীতি, সংস্কৃতি সম্পর্কে এরা কিছুই জানে না। দেখছে ফিল্মে আর ঠিক কিছু করার নেই, সেটা একটা ব্যাকআপ প্রফেশন হিসেবে রাজনীতিতে চলে আসছি, এসে একটা কিছু হোক না হোক একবার কোনোরকমভাবে পাঁচ বছর টার্ম কভার করে ফেলতে পারলেই আমার একদম চাকরির মতো সুরক্ষিত সমস্ত সরকারি ব্যবস্থা, সেই সমস্ত প্রিভিলেজ নেওয়ার জন্য এই ধরনের প্রফেশনে আসছে। সন্দেশখালী সম্পর্কে অধিকাংশ এই সেলিব্রিটিদেরকে যারা আপনারা জিজ্ঞাসা করছেন, এটা জানে না কী ব্লক, কেন সমস্যা, কমিউনাল প্রবলেমটা কী, জনসংখ্যার কী প্রবলেম, কেন ইনট্রুশন হয়েছে, এর যে মানে মারাত্মক লম্বা ইতিহাস, এটা জানতে গেলে চারটে জিনিস পড়তে হবে, চারটে জিনিস দেখতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে এবং পাবলিক কানেক্ট থাকতে হবে। এদের তো জনগণের সাথে কোনো সংযোগ নেই, এরা একটা বড় পলিটিক্যাল পার্টির আমরেলায় আসছে, এসে সেই ব্র্যান্ডিং দিয়ে কোনো রকমে জিতে বেরিয়ে যাচ্ছে। আপনি যিনি এই যে নুসরাত জাহান ছিলেন ওখানকার এমপি, আমাদের কলিগ, আপনি তাকে জিজ্ঞাসা করুন তো যে তিনি যে বসিরহাট এলাকায় ছিলেন, বসিরহাট এলাকার ভূগোল সংক্রান্ত যে কোনো পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করুন, দেখুন পারে কিনা, আমি লিখে দিতে পারছি, উনি উত্তর দিতে পারবেন না। নাহলে কখনো 144 ধারাকে উনি মিস ইন্টারপ্রেট করে এইভাবে কনফিডেন্টলি ভুল বলতে না। তার কারণটা হচ্ছে যে ওনারা এগুলো জানেন না, ওনার কোনো আইডিয়া নেই। ওনার লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা পার্লামেন্টের মেম্বার পার্লামেন্টে কী হচ্ছে, কী ল পাস হচ্ছে, কারণ ডিবেটে পার্টিসিপেট করে না, অ্যাটেন্ডেন্স এক একজনের 11% 20% এরকম অ্যাটেন্ডেন্স পাঁচ বছরে, প্রপার কোনো ভোটিংয়ে পার্টিসিপেট করে না, নিজস্ব কোনো মেমোরান্ডাম বা কোনো দিন কোনো কিছু পাবলিশ করেনি,
তো এটা খুবই মানে সাধারণ ব্যাপার যে লোকটা জানে না, আমায় যদি এখন আপনি চিকিৎসা বিজ্ঞানে জিজ্ঞাসা করেন আমি উল্টো পাল্টা বকতে বসে যাবো। তো একই রকমভাবে যারা রাজনীতিতে এসছে তাদের রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই, পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনো ধারণা নেই, শুধুমাত্র পপুলারিটির ভিত্তিতে ভোটে দাঁড়াচ্ছেন, মানুষজন বোকামি করছেন, তাদের থেকে অনেক এক্সপেকটেশন রেখে তাদেরকে ভোটে জিতিয়ে দিচ্ছেন এবং আমরা পরে ভুক্তভোগী হচ্ছি, পরে মানুষ শিক্ষা পাচ্ছেন সেই জন্য আর পরে ভোট দিচ্ছেন না এবং এই ভোটটা খুব চ্যালেঞ্জিং হবে এদের জন্য, মানুষ অন্যরকমভাবে রিয়্যাক্ট করবেন সেটা আমরা বুঝতে পারছি। প্রচারে গিয়ে রচনা ব্যানার্জি এখন মানুষ বলছে যে যদি কারখানা নেই তখন উনি বলছেন চারিদিকে এত কারখানা ধোয়ায় ধোয়ায় ভরে যাচ্ছে। হ্যাঁ, আমি তো লিখেছিলাম সোশ্যাল মিডিয়াতে যে মানে নিজেকে এখন খাজাঞ্চি বাবু মনে হয়, ছোটবেলা পড়েছিলাম না আমরা গল্পের বইতে, সেরকম ব্যাপারটা হয়ে গেছে, মানে গোটা ইউরোপে শিল্প বিপ্লবে এত ধোয়া উৎপাদন হয়নি যতটা হয়েছে। হ্যাঁ, আবারও বলছি আমি যে উনি যে হুগলির ক্যান্ডিডেট হয়েছে ওনাকে জিজ্ঞাসা করুন যে হুগলিতে যে জুট মিলগুলো বন্ধ হয়েছে তার কারণটা কি, কোনো দল হিসাবে জিজ্ঞাসা করার দরকার নেই, আপনাকে বলুন যে আপনি তো ক্যান্ডিডেট হয়েছেন, একটা জায়গায় যদি আমি প্রতিনিধিত্ব করতাম আমাকে ভূগোলটা জানতে হবে, ইতিহাসটা জানতে হবে। জুট কারখানা কিছুদিন আগেও বন্ধ হয়েছে একটা, এই যে জুট কারখানাগুলো বন্ধ হচ্ছে এর পেছনে অ্যাকচুয়াল কারণটা কি, স্বাধীনতার সাথে বা দেশের পার্টিশনের সাথে জুটের কী সম্পর্ক ছিল, পশ্চিমবঙ্গের কোন কোন পলিসিতে বা কেন 1911 সালে যখন কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হলো তারপরে দিল্লি মানে ওয়েস্টার্ন কোস্টটা এতটা ডেভেলপ করে গেল, ইস্টার্ন ইন্ডিয়া কেন সাফার করেছে, এই সংক্রান্ত যে কোনো ইন্ডিয়ান পলিটিক্স যে কোনো জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের বই থেকে চারটে প্রশ্ন জিজ্ঞাসা করে আসুন দেখবেন একটাও বলতে পারছে না। তার কারণটা হচ্ছে উনি জানেন না হুগলি জুটের প্রবলেমটা কি, জুটের অল্টারনেট বিজনেস কীভাবে তৈরি করা যেতে পারে, এখানকার কী পরিমাণ জনসংখ্যা রয়েছে, জনঘনত্বের কী রেশিও, সেখানে কীভাবে ইকোনমি তৈরি করা যেতে পারে, এটা জানতে গেলে ভূগোলটা জানতে হবে, পড়তে হবে এবং মানুষের সাথে থাকতে হবে। মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, টেলিভিশনে অনেকেই জনপ্রিয় থাকতে পারে সেটা তার অন্য প্রফেশন, আমি আবারও বলছি কেউ ভালো চিকিৎসক হলে তিনি ভালো পলিটিশিয়ান হবে এটা ধরে নেওয়া কিছু নেই, আবার কেউ ভালো পলিটিশিয়ান হলে সে ভালো আবার ফিল্মে কাজ করবে এটাও ধরে নেওয়ার কিছু নেই, প্রত্যেকটা প্রফেশনের জন্য নিজস্ব প্র্যাকটিস থাকে, তার নিজস্ব ব্যাকরণ থাকে, সেই মেনে কাজ করতে হয়। তো রাজনীতি করতে গেলে রাজনৈতিক ব্যাকরণটা মানতে হবে, এনারা রাজনৈতিক ব্যাকরণ জানেন না সেই জন্য ভুলভাল করছেন এবং এই এই শাসক দলের একটা নীতি আছে, শাসক দলের সর্বপ্রথম নীতি হচ্ছে আপনাকে মিথ্যে কথা বলতে জানতে হবে এবং মূল্যবোধ নীতি শিক্ষা এই সমস্ত থাকলে হবে না, এবং কনস্ট্যান্টলি একটা ইমপ্রেশন ম্যানেজমেন্টের খেলা চলে এই দলগুলির মধ্যে, আপনি দেখবেন যে সবসময় আমার হায়ার মানে একটা উপরের যে হায়ারার্কিতে যারা রয়েছে তাদেরকে আমাকে মানে তার গুড বুকে থাকতে হবে, সেটা থাকার জন্য আমাকে যদি মেয়েদের অসম্মান করতে হয় করব, ধর্মকে অসম্মান করতে হয় করব, মিথ্যে কথা বলতে হয়, মানুষকে বিভ্রান্ত করতে হয়, আইনের মিসইন্টারপ্রিটেশন করতে হয়, যা যা করণীয় করব, আমার উপরে যারা সুপার অর্ডিনেট আছে সেই সুপার অর্ডিনেট মেম্বারদেরকে তুষ্ট করার জন্য, তাদেরকে স্যার স্যার দাদা দাদা দিদি দিদি এই সমস্ত করবার জন্য যা যা তৈলমর্দন করতে হবে সেগুলো তারা করছেন, এদের এদের সাথে বাংলার কোনো সম্পর্ক আছে বলে মনে হচ্ছে না। এটা কি কোনোভাবে শাসক দলকে ডিফেন্ড করা বা মস্তিষ্কের ভ্রম হচ্ছে তাদের? না, ডিফেন্ড তো ওনাকে করতেই হবে, উনি ওই দলের প্রতিনিধিত্বে এসছেন, ওনাকে তো এটা করতেই হবে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে প্রতিনিধিত্ব করতে এসছি বলে মিথ্যে তথ্য দেবো বা মিস ইনফর্ম করবো এটা তো হয় না, কারণ উনি যে এসছেন আমি এটাও আপনাকে বলেই দিতে পারি উনি মডেল কোড অফ কন্ডাক্টটাও জানেন না, ইলেকশন কমিশনের একটা মডেল কোড অফ কন্ডাক্ট থাকে, মাল্টিপল ভলিউমে সেগুলো বার করা হয়েছে, সেখানে কী লেখা আছে ভুল তথ্য দেওয়া যাবে না, ভুল ইনফরমেশান দেওয়া যাবে না, কোনোরকম প্রভোকেটিভ কথাবার্তা বলা যাবে না, এগুলো কিছুই জানে না, সেই কারণে এই ধরনের মন্তব্যগুলো করছে, কিন্তু ভুল তথ্য দিচ্ছেন। উনি যে বলছেন চারিদিকে ধোয়া, ওখানে বার করুক ডেটা, যদি চ্যালেঞ্জ করে কেউ আরটিআই করে যে কী কী কারখানা আপনি উদ্বোধন করেছেন বা কী কী লাস্টে কাজ হয়েছে, আপনি যে বেল্টের কথা বলছেন সেই বেল্টের ইন্ডাস্ট্রিয়াল ডেটা আমাকে দেখান, তো বিপদে পড়ে যাবে তখন। মানে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করছে, কোনোরকম মানে আইডিয়া নেই, কী বলবো, কোনো বোকাময়গুলো, এগুলো সমস্ত একটা ননসেন্সের মতো এনারা সমস্ত আচরণ করছেন, এদের ইলেকট্রাল পলিটিক্স সম্পর্কে আইডিয়া জিরো। যখন বিজেপি থেকে কেউ আসবে না বলতে বিজেপিকে ভোট দাও, খাক করে হাতে ধরবি, হাতে ধরে বলবি টাকা না দিলে বন্ধু কথা কইও না। দেখুন কি বলবো, সায়নি খুব ভালো অভিনেত্রী, মঞ্চে অভিনয় করছেন, আমাদের খুবই পছন্দের অভিনেত্রী, ইনি আমি কিছু বলতে চাই না, টাকা চাইলে ভোট দিতে বলছেন, এখন এগুলো নিয়ে সত্যি মন্তব্য করা উচিত নয়, তার কারণ
মানে ওই যে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাংলার রাজনৈতিক কালচারটা তৈরি হয়েছে সেখানে সব আছে, একটা জিনিস মিশিং, সেটা হচ্ছে মূল্যবোধ এবং নীতিশিক্ষা। ফলে আমি কোথায় এর আগে একজন সম্ভবত নুসরাত জাহান তিনি বলেছিলেন যে বিরোধী দল দেখলেই বাঁশপেটা করবে, এটা মঞ্চে দাঁড়িয়ে বলছে। ফলে আমার নেতা বা নেত্রী কী ধরনের কথা বলছে, বিরোধিতা তো থাকবেই, রাজনীতিতে এসেছি বিরোধিতা করবো না, ক্রিটিসিজম করবো না, এটা তো হতে পারে না। আমাকে ক্রিটিসাইজ করতে হবে, পলিসির বিরোধিতা করতে হবে, আমাকে সিএ এর ভুল বার করতে হবে, আমাকে ইলেকটোরাল বন্ডস নিয়ে সমালোচনা করতে হবে, সেটাই গণতান্ত্রিক ভারতবর্ষের নিয়ম। কিন্তু ঘটনা হচ্ছে সেটা করতে গিয়ে আমার পাড়ায় যে বিজেপি আছে বা যে ধরুন অন্য দল আছে তাকে তো আমি বাঁশপেটা করতে পারি না, এটা তো হয় না। তাহলে তো এটা কি, এটা কি কোনো সভ্যতা সভ্যভদ্র ইয়ের নিদর্শন? সেটা তো নয়। ফলে ঠিক আছে, উনি টাকা চেয়েছেন, টাকা দিতে পারলে যদি ভোট করতে হয় তাহলে টাকা যদি যে টাকা দেবে তাহলে বিজেপিকে ভোট করবে, তাহলে ইলেকশন কমিশনকে রিপোর্ট করুন। ফলে ঘটনা হচ্ছে যে ফ্র্যাগমেন্টেড কোনো কমেন্টস নিয়ে আমি মন্তব্য করতে চাই না, এবং আমি সম্পূর্ণভাবে বলতে পারি যে বিরোধীদের জায়গা দিতে হবে। সব ওনারাও তো এক ধরনের বিরোধী, ইলেকট্রাল পলিটিক্সে পার্লামেন্টে ওনারা তো বিরোধী, বিজেপি যদি লিড করে তাহলে তৃণমূল এখানে বিরোধিতা করবে। কিন্তু তাদের যে শব্দ চয়ন এবং ভাষা বয়ন, তার মধ্যে যদি একটা এরকম মানুষকে উত্তেজিত করে দেওয়ার বা মানুষের মধ্যে ভাঙন ধরিয়ে দেওয়ার, মানুষে মানুষে হিংসা ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা চলে এসছে, এটাকে বন্ধ করা উচিত বলে আমি মনে করি, এবং এটা একেবারেই উচিত নয়। তার কারণ রাজনৈতিক আদর্শের বিরোধিতা মানে এই নয় যে একটা মানুষ আর একটা মানুষের শত্রু হয়ে গেল বা তাকে তার মুখ দেখবো না, তাকে দেখলে মারবো ধরবো, এই ধরনের যে অসভ্যতা একটা কালচার শুরু হয়েছে সেই জন্যই। কারণ আমি এটা বলে দিই আপনাকে যে উচ্চ মহলে নেতা নেত্রীদের মধ্যে কিন্তু যথেষ্ট সুসম্পর্ক, আলটিমেটলি সাফার করে হচ্ছে যারা নিচে গ্রাউন্ড লেভেলে যে সমস্ত কর্মীরা রয়েছে, তারা মনে করে যাই যে পুনরায় একে অপরকে গালাগাল করছে, চল আমরা পরের দিন ওকে দেখলে ওর মাথা ফাটিয়ে দিই। কিন্তু এটা সম্পূর্ণ বোকামি হচ্ছে, মানুষকে বোকা বানানো হচ্ছে। ফলে এই ধরনের কথা একদম ফাঁদে পা দেওয়া উচিত নয়, এবং আমি নেতা নেত্রীর প্রত্যেক দলকে অনুরোধ করবো যে আপনারা একে অপরকে কদর্য ভাষায় আক্রমণ করবেন না, সভ্যতা ভদ্রতা গণতান্ত্রিক নিয়ম শৃঙ্খলা সার্বভৌমত্ব মেনে যতটা আপনাদের রাজনৈতিক ক্যাম্পেন করতে হয় করুন, কিন্তু অসভ্যতামির পর্যায়ে যেন সেটা না পৌঁছে যায়। কিন্তু কল্যাণ ব্যানার্জি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোলিকে বলছে উনি নরখাদক, চাকরি প্রার্থীদের চাকরি খেয়ে নিয়েছে, এই ধরনের আক্রমণ করছেন। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গাছ সরতে গিয়ে গদ্দারি করলেন, বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের সঙ্গে আপনি গদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন, এক একটা লোকের উপর অন্তত পাঁচজন করে ডিপেন্ডেন্ট, 50-85 আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাঠি মেরেছিলেন, কি আনন্দ! যেমন নরখাদকে এক একটা মানুষ খেয়ে আনন্দ হয়, মুখ দিয়ে রক্ত পড়ছে, নরখাদকের যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ, আমি চাকরি খেয়েছি। না না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মানে শুধু এখন আপনি অভিজিৎ গাঙ্গুলিকে দেখছেন, আমি তো দেখেছিলাম পার্লামেন্টে দাঁড়িয়ে উনি ভাইস প্রেসিডেন্টকে ভেঙিয়েছিলেন, তার জাতি নিয়ে কথা বলেছিলেন, তিনি কৃষক বলে তাকে মানে তাকে ফিজিক্যালি তাকে মিমিক্রি করতে গিয়ে ভেঙিয়ে মানে অপমানজনকভাবে মিমিক্রিটিক করেন, উনি ডিফেন্ড করছেন যে মিমিক্রি করেছি, উনি আসলে ওনার জাতি নিয়ে একটা হিউমিলিয়েটিং বিহেভিয়ার করেছেন এবং ওনার ফিজিক্যাল অ্যাট্রিবিউটকে উনি অসম্মান করেছেন। উনি নিজে একজন সিনিয়র অ্যাডভোকেট হয়ে এই ধরনের কাজ যদি করেন তাহলে মানে বোঝাই যাচ্ছে যে আমাদের সভ্যতাটার মানে বাংলার সমাজ সভ্যতা শিক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এবারে সিনিয়রদের আমরা সম্মান দেবো না, বিচার ব্যবস্থার প্রতি ভাঙন ধরবে, অলরেডি দেখুন বাংলার মানুষ পুলিশদেরকে শ্রদ্ধা আর করে না, নেতা মন্ত্রীদেরকে তো ছেড়েই দিন, রাজনীতি মানে রাজনীতিবিদ কথাটাই একটা যেন গালাগালি হয়ে গেছে এখন, কেউ কাউকে পলিটিশিয়ান বলা মানে এটা এক ধরনের গালাগালি, এরকম একটা জায়গায় চলে গেছে যে আর কোনো কাজ নেই, রাজনীতিতে চলে এসছে। ফলত কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন প্র্যাকটিসিং অ্যাডভোকেট হয়ে যদি একজন জাস্টিসের সম্পর্কে এই ধরনের কথা বলেন, প্রাক্তন বিচারপতি, বিচার ব্যবস্থায় তার ভুল থাকতে পারে, তার জন্য নানা রকম ব্যবস্থা রয়েছে, সুপ্রিম কোর্টে মামলা অলরেডি করা হয়েছে, একাধিক রিভিউ পিটিশন জমা পড়েছে, বহু অর্ডারকে আপহেল্ড করেছে সুপ্রিম কোর্ট, বহু অর্ডারকে স্টে দিয়েছে, সে সমস্ত কিছুই করেছে, তার জন্য ডিভিশন বেঞ্চ আছে, সুপ্রিম কোর্ট আছে, একাধিক রকমের রিভিউয়ের গল্প আছে। কিন্তু কারোর এর আগের দিন ওনার স্ত্রী তুলে কথা বলেছিলেন, আমি দেখেছিলাম, বলেছিলেন যে ওনার বাড়িতে কেন কোনো কাজের লোক নেই, এই ধরনের কথা বলেছে, নিজের চা নিজে দেয়, এই যে এই কথাগুলো যে বলছেন এগুলো খুবই নিম্ন রুচির পরিচয়। ফলে এই ধরনের কোনো স্টেটমেন্টের উত্তরে আমি কিছু বলতে চাই না, এগুলো ওনার নিজের মানে নীতিশিক্ষাটাকে বোধ হয় আমি বাইরে বের করে আনছেন এইভাবে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস, নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন, বুকিং করুন 9733-066-075।
শিল্পীরা বা আইনজীবী আর যে কোনো প্রফেশন থেকে রাজনীতিতে এলে কি এই অবনমনটা ঘটছে? দেখুন, যে কোনো প্রফেশন থেকে রাজনীতিতে আসা উচিত বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে যে রাজনৈতিক মানে পৃথিবীর যে কোনো উন্নত দেশে তাই হয়। এনভায়রনমেন্টালিস্ট তিনি প্রাইম মিনিস্টার হয়েছেন, এরকম চিত্র আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজে দেখেছি এবং সেটা হওয়াটা খুব প্রয়োজনীয়। অভিনেতা তিনি প্রেসিডেন্ট অবধি হয়েছেন, এরকম দেশও আমাদের পৃথিবীতে রয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে যে যেটা করছে সেটা জেনে বুঝে করছে কিনা, শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্যে বা সরকারি সুবিধা পাবো বলে বা ব্যাকআপ প্রফেশন হিসেবে রাজনীতিতে এলে হবে না। রাজনীতিটা করতে গেলে সিরিয়াসলি করুন। যেরকম অনেকেই অভিনেতারা আমি দেখেছি, তারা যখনই ঠিক মানে খাপ খেলতে পারেন না কোনো জিনিস, তখনই বলে না আমি তো রাজনীতিটা ঠিক জানি না, রাজনীতি আমি ঠিক পারি না, বুঝি না, সেই জন্য আমার ভুল হয়ে গেছে। রাজনীতি পারি না অথচ তুমি রাজনৈতিক ময়দানে এসছো এই কথাটা বলা যায় না। আমি চিকিৎসা বিজ্ঞান জানি না, কিন্তু আমি হঠাৎ করে আমি গিয়ে বলতে পারি মেডিকেল কলেজে যে আমার ওপেন হার্ট সার্জারি করতে দিন, সেটা তো হয় না। ফলে তুমি যেটা এসছো রেসপেক্ট ইউর প্রফেশন। তুমি যদি মনে করে থাকো যে তুমি জানো না, তুমি রিজাইন করে চলে যাও, যে জানে তাকে করতে দাও। বছরের পর বছর তুমি এমএলএ বা এমপি থাকবে, একের পর এক তুমি ভোটে দাঁড়াবে, পার্লামেন্টে একটা সিট দখল করে বসে থাকবে, সরকারি সুবিধা নেবে, তারপরে বলবে আমি রাজনীতি জানি না। এই ধরনের ভান্ডামি চলতে পারে না। আইগার করলে করো, সিরিয়াসলি করো, জেনে বুঝে, হ্যাঁ ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, সেটা স্বীকার করো। অ্যাকাউন্টেবিলিটির একটা প্রশ্ন থাকছে, দায়বদ্ধতা নিয়ে করো। অথবা যদি মনে করো যে না এটা আমার ঠিক জমছে না, তাহলে ছেড়ে দাও। কিন্তু এই মানে বাইরে থেকে ধড়ি মাছ নাচুই পানি এই এই টাইপের একটা যে অদ্ভুত ব্যাপার চলছে বাংলার রাজনীতিতে, এইটা বন্ধ হওয়া উচিত মানে অত্যন্ত দ্রুত, না হলে সেটা আলটিমেটলি গণতান্ত্রিক বাংলার পক্ষে ক্ষতিকর হয়ে যাচ্ছে। দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে।